পুরো সফট সফট। তো তোমরাও কিন্তু চাইলেই বাড়িতে বসে এরকম স্মুথ চুল পেয়ে যেতে পারো আমার মতন। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ফ্যামিলি চ্যানেল, তোমাদের অনেক স্বাগত। তো চলো মেন টপিকে ফিরে যাওয়া যাক। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমি তিনটে ভিডিও অ্যাডজাস্ট করে ফুল একটা ভিডিও তোমাদের সামনে পোস্ট করব। তো ইন্ট্রোটা আমি একটু পরে দিচ্ছি, তো মেন টপিকটাই চলে আসি। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম হেয়ার কাটের ওপর, শর্ট ভিডিও। তো সেখানে একটা বোন আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার চুল কাটার ভিডিওটা প্লিজ একটু শেয়ার করো, মানে পুরো ভিডিওটা। তো আমি রিপ্লাই দিয়েছিলাম যে হ্যাঁ করব। তো তারপর আবার সে রিপ্লাই দেয় যে একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। তো বোন দেখো, আমার কাছে যেটুকু ভিডিও আছে আমি সেটুকু দেব বলেছি আর অবশ্যই দেব। তো তোমাকেই বলছি যে দেখো বোন, আমার কাছে যেটুকু ভিডিও আছে আমি সেটুকুই পোস্ট করব, কারণ আমি একা পার্লারে গিয়েছিলাম আর সেখানে ভিডিও করে দেওয়ার মতন সেরকম কোনো লোক ছিল না। তো আমি পুরো ভিডিওটা করতে পারিনি, কিছুটা ক্লিপ আমি জোগাড় করেছি, তো সেটুকুই আমি শেয়ার করব। তো প্লিজ তুমি দেখো ভিডিওটা, যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তুমি কিন্তু আমাকে করতেই পারো, আমি অবশ্যই পারলে উত্তর দেব। আর রাগ করে থেকো না, এরকমটা হয়ে থাকে, কারণ দেখো সেরকম সিচুয়েশন ছিল না যে আমি ভিডিও করব। তো প্লিজ তুমি ভিডিওটা দেখে নিও আর যদি কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো চলো আমি ভিডিওতে ফিরে যাই, আর কি কি নিয়ে ভিডিও করছি সেটাও একবার তোমাদের বলে দিই। ভিডিওটা হচ্ছে হেয়ার কাট প্লাস হেয়ার কালার প্লাস হেয়ার স্পা নিয়ে। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবে, ঠিক আছে? তো এখানেই আমি রাখছি, তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি হেয়ার কাট থেকে আমার ভিডিওটা আজকে স্টার্ট করছি। তো আমার কাছে যেটুকু ভিডিও আছে আমি তোমাদেরকে সেটুকু শেয়ার করছি। তো আমি চলে এসেছি ম্যাগনেট পার্লারে, তো এখান থেকে আমার হেয়ার কাট স্টার্ট। আমার কাছে এতটুকুই হেয়ার কাট ভিডিও ছিল, আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ কেউ ছিলও না যে আমার একটু ভিডিও করে দেবে, আর আমারও সেরকম পরিস্থিতি ছিল না যে আমি ভিডিও করব। তো যেটুকু ছিল আমি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি। তো চলে এসেছি সেকেন্ড পার্টে, হেয়ার কালার। তো হেয়ার কালারটা ছিল স্ট্রিক্টের আর কালারটা হলো বার্গেন্ডি। তো আমার এই কালারটা বরাবর খুব পছন্দের, তো এর প্যাকেজিংটাও তোমাদের একটু শেয়ার করে তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। তো দেখো এর মধ্যে কী কী আছে, আর আমি ফার্স্ট টাইম কালার করছি তো আমি নিজেও জানি না, তো তোমাদেরকেও দেখাচ্ছি আর নিজেও একবার মানে দেখে নিচ্ছি। এর মধ্যে রয়েছে একটা ডেভেলপার, আর একটা রয়েছে কন্ডিশনার ক্রিম, দুটো শ্যাম্পু, আর একটা রয়েছে হ্যান্ড গ্লাভস। দেখতেই পাচ্ছ এবার আমি প্রোডাক্ট দুটোকে একসাথে করে একটা মিক্সচার বানিয়ে নেব, তারপর সেটা আমি চুলে অ্যাপ্লাই করব। দেখো আমি এখানে চুলটা একটু আছড়ে নিয়েছি, আবার বলছি যে আমার এতটা চুল ছিল আমার এতটুকু করে দিয়েছে। তো পার্লারে গেলে না এইটা হবেই, যতটুকু বলবে তার থেকে ছোট বই বড় করবে না। তো আমি যতটুকু বলেছিলাম তার থেকে সামান্য ছোট করেছে, কিন্তু ঠিক আছে, এই লেন্থটাই আমার কাছে ঠিক লেগেছে। তো দেখো এই যে আমি আবার দেখাচ্ছি নেড়ে নেড়ে যে আমি এতটুকু লেয়ার করেছি।
দেন আমি হাতে হ্যান্ড গ্লাভস দুটো পরে নিয়ে একেবারে সরাসরি যুদ্ধে নেমে গেছি। তো এটা যুদ্ধই আমার কাছে, কারণ কেউ নেই যে আমাকে একটু হেয়ার কালারটা লাগিয়ে দেবে, সেই জন্য আমি একা একাই মোবাইল দেখে দেখে লাগিয়ে নিচ্ছি। আর বেশি মানে আমি সবটা অ্যাপ্লাই করিনি, অল্প কিছুটা অ্যাপ্লাই করেছি, কারণ ফার্স্ট টাইম তো, যদি হেয়ার ড্যামেজ হয়ে তো কমপ্লিট হয়ে গেছে, এটা বার্ন করে রেখে দিয়েছি। আর টাইম হচ্ছে মাত্র 30 মিনিট, তো আমি 30 মিনিটই রাখবো, কারণ ফার্স্ট যেহেতু কালার করছি জানি না আবার কী হবে, তো 30 মিনিটের বেশি আমি রাখবো না। তো চলো 30 মিনিট পরে আবার ফিরে আসছি আর দেখবো কীরকম কালার, মানে সঙ্গে সঙ্গে গ্রো করে না কিছুদিন লাগে। তো চলো আমি আবার 30 মিনিট পরে ফিরে আসছি তোমাদের সাথে। আর এটা দেখছো তো, পুরো সুপার মতন। তো এটা একটা বাতিল দেওয়া গামছা, তো এটাই ভাবলাম যে গায়ে দিয়ে নিই, না হলে নাইটিতে দাগ হয়ে যাবে আর গায়েটাও লেগে যেতে পারে, সেই জন্য এটা ইউজ করেছি। তো চলো দেখা হচ্ছে 30 মিনিট পরে। তো গাইজ, চুলটা আমি একটু আঁচড়ে নিয়েছি আর এখন করতে যাব শ্যাম্পু। শ্যাম্পু করার পর আমি স্পাটা অ্যাপ্লাই করব, আর আমি কিসের স্পা অ্যাপ্লাই করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আমি শ্যাম্পু করে চলে এসেছি, রীতিমতো একটু মুছে নিচ্ছি ভালো করে, যাতে জলটা অ্যাবজর্ব করে নেয়। আমি চুলটা আবার আছড়ে নেবো, নিয়েছি একটা মোটা দাঁতের চিরুনি আর একটাই যে জাস্ট পাট পাট করবো বলে সেই জন্য এই চিরুনিটা নিয়েছি। তো চলো আমি আগে চিরুনি দিয়ে আছড়ে নিই। তার আগে বলে দিই আমি কিসের ক্রিম অ্যাপ্লাই করছি, মানে স্পা ক্রিম। তো চলো দেখে নাও, এই যে লরিয়ালের স্পা ক্রিম। আর সিরামে ইউজ করছি এই যে লেভনের সিরাম, দারুণ। তো দেখো আমি এখানে অ্যাপ্লাই করার জন্য ক্রিমটা রেডি করে নিচ্ছি। তো যার যত বড় চুলের লেন্থ সে ততটুকু বা ভলিউম বুঝে ক্রিমটা নেবে। তো আমার যতটুকু ভলিউম সেই বুঝে আমি 3-3.5 চামচ ক্রিমটা নিয়েছি, আর এখানে প্রায় 2 চামচ মতন সিরামটা নিয়েছি। নিয়ে এটা জাস্ট একটুখানি মিক্সড করে তারপরে চুল পার্ট পার্ট করে বা সেকশন করে এটা সে নিজের মতন করে অ্যাপ্লাই করবে, এটাতে কোনো বড় ব্যাপার না। তো আমি এভাবেই করে থাকি। স্পা ক্রিমটা অ্যাপ্লাই করার পর এটা একটা ভাইটাল কাজ, যাদের হট টাওয়াল নেই বা হট ক্যাপ নেই তারা কিন্তু বাড়িতেই এই হট টাওয়ালটা তৈরি করে নিতে পারো। কিছুই না, জাস্ট একটা টাওয়াল নিয়ে সেটা গরম জলে চুবিয়ে, মানে জলটা মানে ফেলে দিয়ে, নিংড়ে ফেলে দিয়ে তারপর সেই মানে গরম গরম টাওয়ালটা মাথায় এভাবে জড়িয়ে রাখতে হবে 30 মিনিট বা 35 মিনিট পর্যন্ত, তারপরে ওয়াশ করে নিতে হবে। দেখো এত স্মুথ চুলটা, আমি এখনো মানে শুধু মনে হচ্ছে হাত দিয়ে শুধু মানে হাত বুলাই চুলে, এত সুন্দর মানে হয়েছে, পুরো সফট সফট। তো তোমরাও কিন্তু চাইলেই বাড়িতে বসে এরকম স্মুথ চুল পেয়ে যেতে পারো আমার মতন। তো হ্যালো গাইস, চলে এসেছি শ্যাম্পু করে। তো শুধু মনে হচ্ছে চুলগুলোকে নাড়াচাড়া করি, এত স্মুথ চুল, এত স্মুথ হয়েছে, ওই জন্য আমি বাড়িতে মানে বাড়িতেই স্পা করি। আর কিন্তু মাসে একটা করে স্পা করা খুবই দরকার সবার জন্যই, তো আমার হয়ে ওঠে না মাসে একবার, তো মানে এক মাস পর পরই আমি করি। তো শুধু শুধু আমাদের পার্লারে টাইম নষ্ট করা প্লাস অনেকগুলো টাকা খরচা করার কোনো দরকার নেই, মাত্র 2 ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু আমরা এত
সুন্দর স্মুথ শাইনিং একটা চুল পেতে পারি। মাত্র দুটো ইনগ্রিডিয়েন্ট, স্পা ক্রিম আর একটা লাগছে সিরাম। তুমি যে কোনো সিরাম বা যে কোনো স্পা ক্রিম তুমি ইউজ করতে পারো যেটা তোমার চুলে সুটেবল। তো আমার চুলে যেটা শ্যুট করে সেটা হচ্ছে লিভনের সিরাম, ওটা আমি বরাবর ইউজ করে থাকি। আর আমি দেখলেই তো স্পা ক্রিমটা হচ্ছে লরিয়ালের, তো খুব সুন্দর। তোমরা চাইলেও কিন্তু বাড়িতে বসে এত সুন্দর চুল পেতে পারো। সবারই কিন্তু স্পা করা প্রয়োজন, কারণ দেখো আমরা খাওয়া দাওয়া করছি, আমাদের শরীর ভালো থাকছে। খাওয়া দাওয়া না করলে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে না, হয়তো একদিন কি দুদিন, তারপরে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়বো। তো চুলের চুল আমরা চুল এত বড় করছি, এত মানে এত বড় করছি, আর তাকে তাকে ঠিকঠাক করে খেতে দেবো না, মানে চুলের তো খাবার দরকার। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে। আর আমার ভিডিওতে যারা নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করে রাখবে। আর তোমরা যে আমার ভিডিও দেখছো তার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো ফিরে আসছি নেক্সট ভিডিওতে, এখনের জন্য টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।